এই রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পগুলো এখন মৌলবাদ এবং জঙ্গিবাদের একটি আস্তানা হয়ে দাঁড়িয়েছে। বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে। সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধু আছে, আমাদের আমাদের কোনো প্রভু নাই। রোহিঙ্গা যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমাদের ভিগোরাস কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমরা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই সমস্যার সমাধান চাই না। বিএনপির কাছে হয়তো সমাধান হচ্ছে ভিন্ন, কূটনৈতিক সমাধান নয়, তারা হয়তো অন্য সমাধানের কথা চিন্তা করে। এবং বিভিন্ন সময় মায়ানমার রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছিল, পরে আবার তারা তাদের কমিটমেন্ট রক্ষা করে। এখনও এই সমস্যা সমাধান করার জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে এবং সেখানে বেশ অগ্রগতিও আছে। কদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা সর্বতোভাবে সবসময় চেষ্টা করে আসছি এবং এটি একটি মানবিক সমস্যা এবং এই মানবিক সমস্যার সমাধান অত্যন্ত জরুরি। আমরা মনে করি যে রোহিঙ্গাদের তাদের সমস্ত নাগরিক অধিকার দিয়ে, তাদের সমস্ত ডিগনিটি বজায় রেখে, ডিগনিটি অ্যান্ড অনার বজায় রেখে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে একমাত্র সমাধান। অন্য কোনো সমাধান এই সমস্যার জন্য হতে পারে না। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে আমরা যে ধরনের চাপ মায়ানমারের উপর প্রয়োগ করা প্রয়োজন সেই চাপ আমরা লক্ষ্য করছি এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে ভারতের সাথেও আমরা আলাপ আলোচনা করেছি এবং তারাও মায়ানমারকে বোঝানোর চেষ্টা করছে। আমরা আশা করছি এই সমস্যার সমাধান হবে। অতীতেও যখন সমাধান হয়েছে, তখন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও সব রোহিঙ্গাকে তারা ফেরত পাঠাতে পারেনি। বিএনপি 91 সালে যখন ক্ষমতায় ছিল তখন যেমন, এবং এর আগে যখন আবার 77 সালে, 76-77 সালে রোহিঙ্গারা এসেছিল তখনও সব রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারে। তখনকার হাজার হাজার রোহিঙ্গা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা নিজেরাই যখন ক্ষমতায় ছিল তখন এই সমস্যার সমাধান তারা সঠিকভাবে করতে পারে। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে, এই রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পগুলো এখন মৌলবাদ এবং জঙ্গিবাদের একটি আস্তানা হয়ে দাঁড়িয়েছে এবং সেখান থেকে ধর্মান্ধ গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠী সেখান থেকে রিক্রুটমেন্ট করার একটি বড় সুযোগ তাদের তৈরি হয়েছে এবং এটির কারণে সেখানে যেমন সামাজিক সমস্যা, আইনশৃঙ্খলাগত সমস্যা তৈরি হচ্ছে এবং সেই শুধু এটি আমাদের এখানকার অঞ্চলকে যে ডিস্টেবিলাইজ করছে তা নয়, বাংলাদেশের ক্ষেত্রে শুধু তা নয়, এটি পুরো অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। এই সমস্যা সমাধান না হওয়াটা পুরো অঞ্চলের জন্য একটি হুমকি স্বরূপ। প্রথমত বিদেশিদের কাছে তো ক্ষণে ক্ষণে দৌড়ে যায় বিএনপি। এখন বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে কিন্তু আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিক্সে যোগ দেওয়ার জন্য 40টার বেশি দেশ আবেদন করেছে, সেখান থেকে মাত্র 6টিকে নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্যদেরও নেওয়া হবে। সুতরাং এখনই অন্তর্ভুক্ত না হওয়াটা সেটি অনেক দেশের জন্যই সেটি প্রযোজ্য, মাত্র 6টি দেশকে সেখানে নেওয়া হয়েছে। তো আমাদের সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধু আছে, আমাদের আমাদের কোনো প্রভু নাই। সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধুত্ব আছে, আমাদের কোনো প্রভু নাই এবং আমরা সবার সাথে সম্পর্ক, কারো সাথে শত্রুতা নয়। এই পররাষ্ট্রনীতিতেই আমরা চলছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পররাষ্ট্রনীতি নিয়ে আমরা চলছি, যেটি বঙ্গবন্ধুরও পররাষ্ট্রনীতি ছিল। নেত্রী বেগম খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে নিজে নিবন্ধ লিখে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ থেকে গার্মেন্টস না কেনার জন্য, বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে চিঠি লিখে কংগ্রেসম্যান এবং অন্যান্যদের কাছে চিঠি লিখেছেন বাংলাদেশের বিরুদ্ধে। আবার কিছু কংগ্রেসম্যানের সই জাল করে বিএনপি এখানে স্টেটমেন্ট দিয়েছিল, পরে ধরা খেয়েছিল।